Assalamu alaikum and a very very good afternoon. সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই চ্যানেলের উদ্বোধন উপলক্ষে সকলেই আমার শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং কল্যাণময়তার যে প্রার্থনা আর সমস্ত বিশ্ববাসীকে এবং বিশেষ করে বাংলাদেশের প্রতিটি নাগরিককে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের এই নতুন চ্যানেলের উদ্বোধন উপলক্ষে আমি সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যে চ্যানেলটি আমরা শুরু করতে যাচ্ছি, এই চ্যানেলটি মূলত বাংলাদেশ বিষয়ক একটি চ্যানেল। বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের, বাংলাদেশের জনগণের বিষয়েই আমরা কথা বলব। সেটি বলতে গেলে বাংলাদেশ রাষ্ট্রের যে পটভূমি সেটি নিয়ে পরে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ আমাদের উপজীব্য বিষয়, বাংলাদেশই আমাদের কেন্দ্রীয় বিষয়, আর বাংলাদেশ আমাদের একান্ত অন্তরের ভালোবাসার জায়গা। কাজেই বাংলাদেশ রাষ্ট্রের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো, এবং সেটি বলতে গিয়ে এই দেশের সমাজের, এই দেশের প্রতিটি মানুষের, কারণ আমাদের বাংলাদেশ যদিও আমাদের মূল বিষয়, বাংলাদেশের কোর ন্যাশনাল ভ্যালু, বাংলাদেশের মূল যে আদর্শ, বাংলাদেশ রাষ্ট্র সংগঠনের যে কারণে, যেভাবে, যে উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি নাগরিক এই বাংলাদেশ রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে, সে বিষয়ে আমরা কথা বলব। সে বিষয়ে কথা বলতে গেলে কিছুটা পটভূমি প্রয়োজন, যতটুকু রয়েছে আমি অতি সংক্ষেপে তা আজকে সকলের সামনে, যদিও এটি অনেকেরই জানা, হয়তোবা অধিকাংশেরই জানা, তো তা সত্ত্বেও যেহেতু একটি নতুন চ্যানেল আজকে আমরা শুরু করছি, নতুন চ্যানেলের উদ্বোধনীতে আমরা বলে দিচ্ছি যে এই রাষ্ট্রের যে ভূখণ্ড, যে 54,000 বর্গ মাইল, এর মূল ভূখণ্ডটি, এটি প্রায় যারা নৃতত্ত্ববিদ, যারা ভূগোল বিশারদ, তারা একটি এটি বলে থাকেন এটি 1800 থেকে 2000 বছরের পুরনো এই ভূমি। যদিও যেটিকে রার অঞ্চল সংযুক্ত, যেটি রাজশাহী এবং দিনাজপুরের অংশ বিশেষ, এটি আরও পুরনো বলে ভূতাত্ত্বিকেরা অনুমান করছেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে যেখানে ঢাকা শহর অবস্থিত, ঢাকা শহর এটি কয়েকশত বছর পূর্বেই এটি ছিল জলাভূমি, এখন এটি জলাভূমি বেষ্টিত। আর বাংলাদেশ একটি বদ্বীপ, বদ্বীপ অর্থে যে এর তিন দিকেই এটি জলরাশি দ্বারা, এটি এর সীমান্ত জলরাশি দ্বারা বিধৌত। আর এর একটি মূল অংশ যেটি আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, ভারতের সঙ্গে সংযুক্ত। ভূস্থলের মূল এলাকাটি আমরা ভারতের সঙ্গে সংযুক্ত। এখানেই মনে পড়ে যায় যে এই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গে এসে যায়, যেটি হচ্ছে ভূ রাজনীতি।
ভূরাজনীতি বিষয়ে আমরা অতি অবশ্যই কথা বলবো, বাংলাদেশ সম্পর্কেও আমরা কথা বলবো। বাংলাদেশ একটি বদ্বীপ, বাংলাদেশের জনসাধারণকে নিয়েই আমরা কথা বলবো, বাংলাদেশের সমাজকে নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশের সমাজ রাষ্ট্র নিয়ে আমরা কথা বলবো। যখন আমরা এসব কিছু বলবো তখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রথম যেটি সেটি হচ্ছে তার নিরাপত্তা। এর প্রধান নিরাপত্তা, মুখ্য নিরাপত্তা হচ্ছে জীবনের নিরাপত্তা। তারপরে হচ্ছে যে নিরাপদভাবে নিরাপত্তা, নিরাপদ নিরাপত্তা, একটি হচ্ছে জীবনের নিরাপত্তা। তারপরে হচ্ছে যে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তা। এর ভিতরে প্রকৃতিগত সুবিধাদি আমরা অবশ্যই ভোগ করব, এবং একই সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে ভ্রমণের নিরাপত্তা। যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন, এবং এক্ষেত্রে সরকারি দপ্তর সমূহ সহ কেবলমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তা জনিত যে সমস্ত অবস্থান আছে, যে সমস্ত জায়গা আছে, সে সমস্ত ব্যতীত বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। আবার একই সঙ্গে বাংলাদেশের নাগরিকের সেই অধিকার থাকবে, যে কোনো বিষয়ে অধিকার থাকবে কি, অধিকার আছে, অধিকার বর্তমান বাংলাদেশ সংবিধানের 7 অনুচ্ছেদে আপনি দেখবেন এই রাষ্ট্রের মালিক বাংলাদেশিরা। বাংলাদেশিরাই হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিক, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের মালিক, তারাই অধিনায়ক, তারাই মালিক, তারাই এর নিয়ন্ত্রণকর্তা। তবে যেহেতু বাংলাদেশের জনসাধারণ এখন 17 কোটির বেশি, সর্বশেষ যে সরকারি যে পরিসংখ্যান তাতে এটি 17 কোটির কাছাকাছি। আমি ধারণা করছি ইতিমধ্যে এটি 17 কোটি ছাড়িয়ে গিয়েছে। এখন এই ভূমিকার এটি ভূমিকাও নয়, ভূমিকা দিতে গিয়ে আমি কিছু বিষয় যেগুলো পরবর্তীতে হয়তো বলবো সে বিষয়ের অবতারণা করেছি। যেমন বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় বিষয় হল নাগরিকের নিরাপত্তা, এবং নিরাপত্তা বলতে কি বোঝায় সেটি আমরা বলেছি, এবং এই রাষ্ট্রের নাগরিকের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে এই দেশের যে কোনো বিষয়ে কথা বলার, যতক্ষণ না সে অন্য একজন নাগরিকের যে নাগরিক অধিকার তার যে ব্যক্তিগত অধিকার লঙ্ঘন না করছেন। এবং রাষ্ট্রের কতগুলো নীতিমালা আছে, রাষ্ট্রের সেই নীতিমালাকে, রাষ্ট্রের মূল রাষ্ট্রকে বিঘ্নিত না করে যে কোনোভাবেই কথা বলার অধিকার এই দেশের প্রত্যেকটি নাগরিকের আছে। আমরা যেহেতু আজকে এই চ্যানেলটির উদ্বোধন করছি, প্রাথমিকভাবে আমরা কতগুলো নীতিমালা এখানে বলে দিচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রের কোর ন্যাশনাল ভ্যালু বা আদর্শ বা মূল মূল্য মূল নীতিসমূহ কি, এদেশের জনসাধারণ এই 54,000 বর্গ মাইলকে নিজেদের রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে সম্পূর্ণভাবে রাজনৈতিক অভিলাষ প্রয়োগ করে, রাজনৈতিক ইচ্ছা প্রয়োগ করে। রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি ন্যাশন স্টেট, এবং
এটি করতে গিয়ে এদেশের নাগরিকেরা সশস্ত্র নৈতিক সাংস্কৃতিক এবং সব ধরনের কৌশল এখানে কৌশল বলতে আমি স্ট্র্যাটেজি বাংলা কৌশল করছি কিন্তু স্ট্র্যাটেজি বলতে এখানে আমি আরও বৃহত্তর অর্থে একটি রাষ্ট্র কাঠামো পেতে বাংলাদেশের নাগরিকরা সমস্ত কিছু নৈতিক আদর্শগত সাংস্কৃতিগত ঐতিহ্যগত এবং সর্বশেষে সামরিক যে কৌশল সামরিক পন্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে এবং এই সামরিক কৌশলের মাধ্যমেই এই সামরিক পন্থায় একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমেই আমাদের রাষ্ট্র কাঠামো গঠিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই রাষ্ট্র কাঠামো গঠিত হয়েছে কিন্তু এর এর পরিণতি হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে যেদিন আমরা বিজয় লাভ করেছি যেদিন আমাদের শত্রু বাহিনী আমাদের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে সেদিনই আমরা সত্যিকার অর্থে সার্বভৌমত্ব লাভ করেছি এই দেশের জনগণ একটি সার্বভৌম একটি ন্যাশন স্টেট গঠন করতে পেরেছে কিন্তু এই গঠনের প্রক্রিয়াটি কিন্তু সুদীর্ঘ দিনের আমরা এটার শুরু যদি বলি তাহলে বলতে হয় যখন এই দেশে জনবসতি শুরু হয়েছে তারপরে এটার বৃদ্ধি ঘটেছে এবং তারপরে সংস্কৃতির এবং ঐতিহ্য বিকাশ এবং বিস্তৃতি ঘটেছে আর এদেশের যে মূল কোর ন্যাশনাল ভ্যালু তার মূল বিষয়টি হচ্ছে এই দেশের প্রতিটি নাগরিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক এবং এই দেশে সুশাসনের অধিকারী এবং প্রতিটি নাগরিকই এই দেশের যে যে সম্পদ এই সম্পদের অধিকার রাখে এই সম্পদ অর্জনের যেটিকে ইংরেজিতে বলা হয় অ্যাক্সেস টু রিসোর্সেস এই দেশের যে জাতীয় সম্পদ সেই সম্পদ আরোহণের অধিকার প্রত্যেকটি নাগরিকের রয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত পরে বলবো এটি অবশ্যই একটি কাঠামোগতভাবে যেতে হবে কারণ এই 17 কোটির অধিক লোক এটি একটি সমাজ এই সমাজটি আবার এই এখানে এই সমাজের একটি রূপরেখা এখানে আজকে আমি বলবো এই সমাজের অধিকাংশ লোকই শতকরা প্রায় 90% লোক মুসলমান অথবা ইসলাম ধর্মাবলম্বী এখানে প্রায় 9% হিন্দু এখানে বসবাস করেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও বসবাস করেন আবার এখানে যে পার্বত্য অঞ্চল যে পাহাড়ি অঞ্চল সেখানেও কিছু আদিবাসী বা তাদেরকেও একই সমতায় এই দেশের অন্যান্য নাগরিকের যে অধিকার আছে তাদেরও একই রকম অধিকার আছে সেই অধিকার সহ এই দেশের সমস্ত মানুষই এই দেশের মালিক এই দেশের নাগরিক এবং এই দেশের সমস্ত অর্থনৈতিক সম্পদগত রাজনৈতিক ঐতিহ্যগত নৈতিক সমস্ত অধিকার অধিকারের ভোক্তা এবং এই অধিকারের উপর তার অধিকার রয়েছে এবং একই সঙ্গে তারা প্রত্যেকেই এই দেশের যে সমাজ এই সমাজ গঠনে সমাজ সংগঠনে প্রত্যেকের বক্তব্য আছে বক্তব্য রাখার অধিকার রয়েছে তবে সেটি একটি ব্যবস্থা
ব্যবস্থাপনার মাধ্যমে, কারণ 17 কোটি লোক তো একদিন একত্রে একটা মাঠে জমা হয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। যদিও প্রযুক্তির কারণে আজকে, বিশেষ করে আইটির কারণে, এই যে প্রযুক্তি হয়েছে, এর কারণে এটি অনেকটা সহজলভ্য হয়েছে। আর এখানে কিছু এই আইটির জগতে এটি সম্পর্কেও আমরা বলবো, এর দ্বারা যেন কেউ কোনো বিভ্রান্তি বা কোনো রকম, যাকে বলে যে প্রতারণামূলক কোনো কিছু না করে উঠতে পারে, সেজন্য আইটির যারা রক্ষক তাদেরকে অবশ্য এক্ষেত্রে অত্যন্ত উন্নত পর্যায়ের আইটির সুসংরক্ষণকারী হতে হবে, প্রত্যেকের অধিকার সেভাবেই রাখতে হবে। আর আমরা এই রাষ্ট্র সম্বন্ধে যেটি বললাম, এটি একটি সার্বভৌম রাষ্ট্র, এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যদিও সংবিধানে ইসলামের কথা বলা আছে। ইসলাম সম্পর্কে আমরা পরে আরও বিশদ কথা বলবো, ইসলাম সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমরা প্রয়োজনে ভবিষ্যতে কথা বলবো। কিন্তু আজকে এটি আমরা বলে রাখি যে যেহেতু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, এক্ষেত্রে আমি জওহরলাল নেহরুর সেই বাণীর কথা বলবো, তিনি যেটি বলেছিলেন ভারতের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে এবং ভারতের নীতিমালার ক্ষেত্রে, যে যেহেতু এই দেশের, ভারতের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে হিন্দু ধর্মের সাংস্কৃতিক ঐতিহ্য এ দেশে একটু এটা প্রাবল্য লাভ করতে পারে, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। এটি দোষনীয় কিছু নয়, এটি দোষনীয় তো নয়, বরঞ্চ ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে সহনশীলতা, হিন্দু ধর্মেরও তাই। কারণ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষে যে মুসলমানরা আগমন করেছে, তারা কিন্তু যুগ যুগ ধরে, শত শত বছর যাবৎ হিন্দু এবং মুসলমান এই ভারতবর্ষে একত্রে সহ অবস্থান করতে পেরেছে, শান্তিপূর্ণ সহ অবস্থান। যদিও পরবর্তীকালে বিভিন্ন সময়ে কিছু মহল তাদেরকে প্রভাবিত করে কখনো কখনো সাময়িকভাবে একে অন্যের বিরুদ্ধে দাঁড়ায় সেই চেষ্টা করেছে, কিন্তু সেটি মূলত ব্যর্থ হয়েছে। আর ভারতের কথা আমি এজন্যই বললাম যে বাংলাদেশের অন্তর্ভুক্তি, বাংলাদেশ হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটি অঞ্চল, এবং একই সঙ্গে এটি বলবো ভারতের সাথে, পুরো ভারতবর্ষের সাথে বাংলাদেশের ভিন্নতা, বিভিন্নতা এবং স্বকীয়তার যে ইচ্ছা, যে অভিলাষ, সেটি বাংলাদেশকে একটি পলিটিক্যাল স্টেট, একটি ন্যাশন স্টেট বা একটি জাতি রাষ্ট্র সংগঠনের দিকে নিয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশ সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, আমার আলোচনা আমি অনেক বেশি দীর্ঘায়িত করব না, কিন্তু আমি বাংলাদেশ বিষয়ে কতগুলো বিষয় আমি এখন অতি অবশ্যই উল্লেখ করব। একটি হচ্ছে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এই বাংলাদেশের গঠনের ক্ষেত্রে অতি অবশ্যই আমি উল্লেখ করব সেই সমস্ত ত্যাগী বীরদের, সেই সমস্ত ত্যাগী মনীষীদের যারা এই রাষ্ট্র গঠনের পেছনে কাজ করেছেন, সমাজের মানুষের জন্য কাজ করে গিয়েছেন, যারা
অনেকটা অল্ট্রুইস্টিক বা পরার্থবাদী হিসাবে এই দেশের জন্য কাজ করেছেন, পরার্থবাদী বা অল্ট্রুইস্টিক হিসেবে। তারা অল্ট্রুইস্ট, তাদের ভিতরে সর্বপ্রথম যার নাম বলতে হয় তিনি হচ্ছেন বাংলাদেশের স্থপতি যাকে বলা হয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই এবং অত্যন্ত আশ্চর্য ব্যাপার, তিনি যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সময়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন, যে সময় তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, সেটি একটি আমি বলবো যে এটি যেন প্রকৃতিগতভাবে, এটি যেন অলৌকিকভাবে এবং আমি বলবো আধ্যাত্মিকভাবে এক ধরনের অবধারিততামূলকভাবে এটি হয়ে এসছে। কারণ ওনার নেতৃত্ব সম্পর্কে 1971 সাল পর্যন্ত, এই দেশের বিজয় সাধিত হওয়া সম্পর্কে পর্যন্ত ওনার বিষয়ে নিশ্চয়ই কারো কোনোরূপ মতানৈক্য নেই। সেদিক দিয়ে উনি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ। আবার একই সাথে শেরে বাংলায় কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, হাজি দানেশ প্রভৃতি যারা ছিলেন এ দেশে কাজ করেছেন, এর ভিতরে অনেক রাজনৈতিক কর্মী আছেন যাদের নাম এখানে আমরা উল্লেখ করার অবকাশ নেই। সেই ধরনের রাজনৈতিক কর্মীরা, তারা গ্রামে গঞ্জে ঢাকা শহরে তারা এই দেশের যে রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা পালন করেছেন, এই দেশের সমাজ বিবর্তনের ক্ষেত্রে তারা অত্যন্ত ব্যাপক ভূমিকা পালন করে গিয়েছেন। আল্লাহ আমাদের পরম করুণাময় আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা জানাই। কারণ যদিও বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু আমি আগেই বলেছি যে ইসলাম ধর্ম এখানে মূল ধর্ম, এখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম, সেখানে আল্লাহর নাম আমরা নিচ্ছি। আর একই সঙ্গে আমরা হিন্দুদেরও যে একস্বর, যিনি নিরঞ্জন বা যিনি শিব বা যিনি পরম ব্রহ্ম, তার সম্পর্কেও আমরা যথেষ্ট শ্রদ্ধা রাখি এবং তার সম্পর্কেও আমরা কথা বলবো। কিন্তু আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করি। আল্লাহর অনেকগুলো নাম আছে, তার কতগুলো শ্রেষ্ঠ নাম যেগুলো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সাথে তিনি আমাদেরকে শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আমরা পরে কথা বলবো। এই সংক্রান্তে আমরা শ্রীকৃষ্ণ, শিব সম্পর্কেও আমরা কথা বলবো, আমরা গৌতম বুদ্ধ সম্বন্ধেও কথা বলবো, আমরা জেসাস খ্রিস্ট সম্বন্ধেও কথা বলবো, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলবো, গৌতম বুদ্ধ সম্পর্কেও কথা বলবো। কারণ ধর্মনিরপেক্ষতা, এই দেশের মানুষ প্রকৃতভাবে এটি তারা পালন করে থাকে, যেটিকে বলি আমরা অবজার্ভ করি, ধর্মনিরপেক্ষতা আমরা পালন করে থাকি। আর এই দেশের নাগরিকদের একটি সুশাসনের একটি ভিত্তি হচ্ছে রুল অফ ল, আইনের শাসন। আইনের শাসন কি, এ বিষয়ে আমি বিস্তর কথা বলবো। এ বিষয়ে আমার আরেকটি চ্যানেলে আমি সকলের জন্যে, বিশেষ করে
ছাত্র বন্ধুদের জন্য আমি একটি ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। সেখানে আমি সব কিছুই বলবো, সেখানে পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অর্থনীতি, অর্থনীতি বিষয়ক কথাবার্তা আমি বলবো। সেটি যেমন ছাত্রদের উপকারে আসতে পারে, সাধারণ জনগণের জন্য সেখানে উপকরণ থাকবে, আমি তেমনভাবেই সেই চ্যানেলটি করব। আর আজকে কতগুলো দু একটি সাধারণ টিপস, যেটিকে বলে ইংরেজিতে, এমন কিছু বিষয় আমি নাগরিকদেরকে জানিয়ে তারপরে আমি আমার আজকের এই চ্যানেলের বক্তব্য শেষ করব। একটি বিষয় আপনারা জানেন কি না, বাংলাদেশ হচ্ছে একটি রাষ্ট্র, বাংলাদেশের নাগরিকরা, প্রতিটি নাগরিক পরিপূর্ণ নিরাপত্তা অধিকার ভোগ করে। যেমন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বাংলাদেশের কোনো নাগরিককেই গ্রেপ্তার করা সম্ভব নয়, এবং পুলিশ কেবল কগনিজেবল, অর্থাৎ পুলিশ কর্তৃক আমলযোগ্য। পুলিশ কর্তৃক আমলযোগ্য কি সেটি আমি পরে ব্যাখ্যা করব। সাধারণভাবে আমি বলে দেই যে যদি আপনাকে আজকে একটি গালি দেয় কেউ, সেই গালির কারণে আপনার মান সম্মানের হানি ঘটতে পারে, এর প্রতিকার আপনি লাভ করতে পারবেন। যিনি আপনাকে গালি দেবেন, যদি আপনি প্রমাণ করতে পারেন তিনি আপনাকে অসম্মানিত করেছেন, এই গালির জন্যে আপনি আদালতে আপনাকে মামলা করতে হবে, এবং এটি আমলযোগ্য নয়। পুলিশ এই কারণে এটির আমল গ্রহণ করতে পারবে না এবং পুলিশ আপনাকে গ্রেপ্তারও করতে পারবে না। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, পুলিশের যদিও সেই ক্ষমতা নাই, কিন্তু পুলিশ যদি মনে করে যে এইটি এমন একটি অবস্থার সৃষ্টি হতে পারে যে যেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে, তাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারবে। আর পুলিশ আরেকটি কাজ করতে পারে, পুলিশ যেখানে দৃঢ়ভাবে মনে করে যে এটি এমন একটি অপরাধ হয়েছে যেই অপরাধটি তারা এটি ইনভেস্টিগেশন বা তদন্ত করতে পারে, এবং সেক্ষেত্রে তারা আদালতের অনুমতি নিতে হবে, আদালতের অনুমতি সাপেক্ষে। আদালত যদি তাদেরকে অনুমতি দিয়ে দেয়, যে কোনো আদালত, এটি সিএমএম আদালত হতে পারে, এবং সিএমএম কোর্টে সাধারণত এই বিষয়গুলো আমি পরে হয়তো বলবো, সিএমএম নিজে প্রতিদিন প্রতিটি ফাইল দেখেন না, এটি তার পক্ষে সম্ভব নয়। কারণ আমি নিজে যেহেতু চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম এবং ঢাকারও আমি এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম প্রায় 4.5 বছর, এবং সেই সময় আমি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছি। এ বিষয়ে আমাদের যে বক্তব্য সেটি আমরা যথাসময়ে জনসাধারণের সামনে উপস্থাপিত করব। যেটি আমি বলছিলাম, এই ক্ষেত্রে পুলিশ এটা যেহেতু আমলযোগ্য নয়, পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে না। কিংবা আপনি যদি কাউকে চড় থাপ্পড়ও মারেন, যদি সে গুরুতর আহত না হয়, এটি 323 ধারা পুলিশ আমলযোগ্য নয়, কিন্তু এটি 324 হলেই এটি পুলিশ আমলযোগ্য হয়ে যাবে। যেমন ধরেন, যদি কেউ চুরি করে, কেউ যদি আপনার পকেট মারে, তাহলে এটি সাথে সাথেই পুলিশ কর্তৃক আমলযোগ্য। আচ্ছা, তারপরে আসলো যে যদি আপনাকে প্রহার করে, প্রহারের ক্ষেত্রে যদি সে কোনো লাঠি বা অস্ত্র ব্যবহার করে, এবং এটি যদি প্রমাণ করা যায় যে ওই লাঠির আঘাতে আপনি যথেষ্ট পরিমাণে আহত হয়েছেন, সেক্ষেত্রে এটি পুলিশের, এখানে আমি কিছু টেকনিক্যাল যে টার্ম, কিছু আইনগত শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকছি, যে কারণ এগুলো জনসাধারণের বুঝতে অসুবিধা হবে, তো সেজন্য আমি এটা বলছি যে যদি মনে করা হয় যে একটা লাঠির বাড়ি দেওয়া হয়েছে এবং লাঠির দ্বারা ক্ষত সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু এটি 324 ধারায় চলে আসবে। 324 ধারা
মানে হচ্ছে যে যেটি পেনাল কোড, পেনাল কোড মানে শাস্তিবিধি, শাস্তিবিধি মানে ফৌজদারি, ফৌজদারি মতে যেটি শাস্তিবিধি সেটি হচ্ছে পেনাল কোড। আবার এটিকে অনেকেই এখনও বাংলাদেশ পেনাল কোড বলে থাকেন। এটি একটা বাংলাদেশের একটি আইন দ্বারা এটি সংশোধন করে বাংলাদেশের পেনাল কোডকে এখন আর বাংলাদেশ পেনাল কোড বলা হয় না, এটিকে শুধু পেনাল কোড বলা হয়। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আমি এখানে এটি পুলিশ আমলযোগ্য। এখন পুলিশ যদি আমলযোগ্য হয়, পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে কিংবা যে কোনো নাগরিককে যদি গ্রেপ্তার করে, পুলিশের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারের পরে সাথে সাথেই তাকে আদালতে উপস্থাপন করা। তবে এখানে একটি বিষয় আছে যে ধরা যাক উত্তরা থানার, উত্তরা আমরা পশ্চিম থানায় বসবাস করছি, উত্তরা পশ্চিম থানার যারা আছেন, একজন নাগরিক একটা অপরাধ করলেন, এখন উত্তরা পশ্চিম থানার ওসি অফিসার ইনচার্জের যিনি একজন পুলিশ পরিদর্শক, একজন পুলিশ ইন্সপেক্টর, তার অধীনে এখানে আরেকজন পুলিশ ইন্সপেক্টর আছেন, তিনি হচ্ছেন ইন্সপেক্টর তদন্ত বা পরিদর্শক তদন্ত। এখন পুলিশের পক্ষে গ্রেপ্তার করে সাথে সাথেই তো আদালতে পাঠানো সম্ভব নয়, তাকে কোন আদালতে পাঠাতে হবে? তাকে পাঠাতে হবে চিফ মেট্রোপলিটন ঢাকার আদালতে, যেহেতু এটি চিফ মেট্রোপলিটন এরিয়ার ভেতরে। তো এখন সাথে সাথে তাকে পাঠানো হয়তো যাবে না, তবে যথাযথ সময় সেটি বিবেচনায় গ্রহণ করে তাকে 24 ঘন্টার ভেতরে, মানে এই সময়টা বাদ দিতে হবে। যেমন ধরুন আজকে রাত্রে যদি সে রওনা হয়, আজকে রাত্রে রওনা হওয়া ঠিক হবে না, যদি কালকে সকালে যদি রওনা হয় তাহলে 24 ঘন্টা যদি পার হয়, ধরুন আজকে বিকাল 4টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন সকাল 10টায় যদি কোর্টের অভিমুখে পুলিশের গাড়ি এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে রওনা হয়, এখানে বিয়োগ করতে হবে সময় যে যানবাহন, এখন যে উত্তরা থেকে ঢাকার সদরঘাট এলাকায় যে কোর্ট অবস্থিত সেখানে যেতে অন্তত 4-5 ঘন্টাও লেগে যেতে পারে, যদি এর চাইতে বেশি লেগে যায়, ধরুন 10টায় রওনা হলো এই গাড়ি, যেতে যেতে 4টায় তাকে আদালতে অবশ্যই হাজির করতে হবে। এখন কোনো কারণে যদি 5টা বাজে এবং সেটি যদি যানজটের কারণে হয়, এই সময়টাকে বাদ দিতে হবে, এই সময়টাকে বাদ দিয়ে 24 ঘন্টার ভেতরে। এবং এইটি আপনারা জানলে আশ্চর্য হবেন, আমি যখন কমনওয়েলথ কনফারেন্সে গিয়েছিলাম, কমনওয়েলথ কনফারেন্সে তখন, এটা বেশ আগে, তখন ওখানকার অনেক মন্ত্রীরা ছিলেন, পারমানেন্ট সেক্রেটারিরাও ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এই মন্ত্রীদের ভিতরে অনেকেই পরে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই দেশের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ারও প্রধানমন্ত্রী হয়েছেন, ক্যানাডার কথা আমার ঠিক মনে নাই, ক্যানাডার মন্ত্রী ছিলেন। তো এরা যখন আমি এদেরকে বললাম যে দেখো তোমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষদেরকে শাসন করেছে, আমি কথাটা কিন্তু তাদেরকে বলেছিলাম যে দেখো তোমাদের পূর্ব, এটা তারা অনেকেই জানে না যে 1757 সালে আমাদের স্বাধীনতা বিলুপ্ত হয় এবং 1757 সাল থেকে 1947 সাল, এই যে 190 বছর, এটি আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি। এবং তাদেরকে আমি এই কথাটাও বলেছি, দেখো প্রথম 100 বছর তোমাদের দেশের এই শাসকরা আমাদেরকে কেবল শোষণ করেছে। কীভাবে আমাদেরকে শোষণ করা যায়, একটি কলোনিয়াল যে রেজিম বা একটি, আমি বলবো যে কলোনিয়াল বলতে আমি এখানে বলবো যে তারা প্রথম 100 বছর কিংবা 110 বছর সত্যিকারভাবেই কলোনিয়াল, এবং তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে সেটি অবশ্যই নিন্দনীয়
এবং এর প্রতিকারও আমাদের চাওয়া উচিত। তবে তারা পরবর্তী 80 বছর কিংবা এটা 90 বছরও হতে পারে যে সুশাসন চালিয়েছে, বিশেষ করে 1857 সালের পরে, আপনারা হয়তো জানেন যে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের শাসনের দায়িত্বে ছিল, শাসন শোষণ। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটি বেনিয়া, একটি বাণিজ্য, একটি ব্যবসায়িক সংগঠন। তো তারা তো জনগণের জন্য কাজ তারা যে করে নাই তাও না, কিন্তু তারা কতটুকুই বা করতে পারে। মূলত ব্রিটিশ সরকার এই দেশের শাসনভারের দায়িত্ব গ্রহণ করে 1857 সালে। তখন রানী ভিক্টোরিয়া ছিলেন ইংল্যান্ডের রানী। এরপরে এই দেশে তারা আস্তে আস্তে সুশাসনের ব্যবস্থা করে। এর একটি উল্লেখযোগ্য বিষয় হল 1893 সালে তারা প্রথম এদেশের কালেক্টর নিয়োগদান করে। কালেক্টর বলতে তারা, তখন তো মূল আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব, তো ভূমি রাজস্ব তার নাম ছিল কালেক্টর, মানে রাজস্ব আদায়কারী। প্রতিটি জেলায় একজন করে কালেক্টর তারা নিয়োগদান করে। কিন্তু আস্তে আস্তে সেই কালেক্টর, যেই কালেক্টর, সেই কালেক্টরের ক্ষমতা দেওয়া হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ছিলেন তৎকালীন, মানুষের নাগরিক অধিকারের যে যে এটাকে যে সমুন্নত রাখা, এই যে আজকে আমরা বলি দেশে কি আইন নাই, এটি কিন্তু 1858-এর আগে এই কথাটা আমরা ঠিক এভাবে বলতে পারতাম না। 1857 সালের আগে তো নয়। এক্ষেত্রে আমি উল্লেখ করব যে আপনারা হয়তো জানেন যে সতীদাহ প্রথা, এই দেশে একজন তরুণীকে, তা ধরেন তার বয়স 20 বছর, তার স্বামীর বয়স 25 বছর, তার স্বামী আজকে মৃত্যুবরণ করেছে, পণ্ডিতেরা, তারা হিন্দু পণ্ডিতেরা, তারা এই ধরনের একটি অনুশাসন দিয়েছে যে তাকে চিতায় জীবিত সহগামী হতে হবে। এই মেয়েটার কিন্তু যাওয়ার জায়গা কোথাও ছিল না। এটি আমি অবাক হই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জায়গাই ছিল না। আমাদের দেশে আজকে সুশাসন, কুশাসন, সামাজিক অবক্ষয় যাই হোক না কেন, এদেশে যে কোনো অন্যায় হলে যে কোনো ব্যক্তি যে কোনো ফোরামে কথা বলতে পারবে, থানায় তো সে যেতেই পারবে, সে আইনের, এবং আইনের শাসন যে বিষয়টি আমরা অবতারণা আমরা করছি, এটি কিন্তু ব্রিটিশের অবদান। আজকে ভারতের প্রধানমন্ত্রী তিনি যেই হন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। 71 সালে আমি যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম, আমি জানি তাদের কী মনোভাব ছিল, তাদের কী আন্তরিকতা ছিল, তারা কীভাবে আমাদেরকে গ্রহণ করেছে, তাদের দেশের নাগরিকদের চাইতে আমাদেরকে সর্বক্ষেত্রে তারা প্রাধিকার দিয়েছে, অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সে বিষয়টি আমি আরও পরে বলবো। কিন্তু সেই ভারতের আপনি দেখেন, সেই ভারতে আজকে সেই ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব, এই মোদিকে নিয়ে যাদেরই যা কিছু বলার থাকুক, মোদি কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং সে কারণেই পাশ্চাত্যেও তাকে সম্মান করা হয়। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিদের একজন। তো এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের মূলেও কিন্তু ব্রিটিশরা আছে। তো যাকে এ বিষয়ে কথা বলতে গেলে বেশি কথা বলা হয়ে যাচ্ছে আমার, আমি আমার চ্যানেলের আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আর 2-1 মিনিটের ভেতরেই
আমি শুধু বলবো এই দেশের নাগরিকদের অধিকার রয়েছে। আচ্ছা, আমি আরেকটি কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে সেই কথাটি বললাম যে 24 ঘন্টার ভিতরে পুলিশ কিন্তু আদালতে হাজির করতে বাধ্য, যে কোনো নাগরিককে এটি বাধ্য। এবং পুলিশের যদি কোনো বক্তব্য থাকে সেটি আদালতকে বলতে হবে, আদালত সন্তুষ্ট হয়ে যা আদেশ দেবেন সেটাই চূড়ান্ত। আদালতকে তাদের বলতে হবে যে স্যার, মহামান্য আদালত, আজকে এই আসামিটি এই অপরাধ করেছে, তার সঙ্গে আরও সংশ্লিষ্টতা থাকতে পারে, এ বিষয়ে আমি আরও তদন্ত করতে চাই এবং এই তদন্ত করার জন্য তাকে আমার জিজ্ঞাসাবাদ করতে হবে, তদন্তের প্রয়োজনে তাকে নিয়ে আমাকে অকুস্থলে যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, এবং সে তখন আদালতের কাছে রিমান্ড চাইবে। এই রিমান্ডের আইনটি, এটি বিষয়ে আমরা কথা বলবো। রিমান্ডের আইনটি আমার মনে হয় এটি যথাযথ ব্যবহার পুলিশের যেমন করা দরকার, প্রতিটি নাগরিকেরও এটি জানতে হবে এই আইনের বিষয়টি, রিমান্ডের আইনের বিষয়টি, পুলিশ রিমান্ড। আদালতই কেবল পুলিশ রিমান্ডের জন্যে অনুমতি দিতে পারে এবং আদালতের কাছে সেই ব্যক্তি যাকে গ্রেপ্তার করেছে পুলিশ সে জামিন চাইতে পারে, কারণ পুলিশ তো নিশ্চয়ই একটি ফরওয়ার্ডিং, তা মানে একটি কাগজে সে আদালতের কাছে বলবে এই এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যে সাধারণত যেটা হয়, পুলিশ একটি প্রাথমিক তথ্য বিবরণী, যার বাংলা ইংরেজিতে বললে আপনারা হয়তো সহজে বুঝবেন, তার ইংরেজি হচ্ছে FIR, একটি FIR, FIR-এর ফর্ম ফিল আপ করবে এবং FIR-এ তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগকারী থাকে সেই অভিযোগকারীর অভিযোগ লিপিবদ্ধ করবে, এবং যদি তা না হয় তাহলে পুলিশ নিজেই একটি FIR, পুলিশের একজন কর্মকর্তা এক FIR দাখিল করবে এবং সেটি আদালতে দাখিল করবে এবং সেখানে আদালতের জন্য এটি বিচার্য হবে, এই লোকটি কি পুলিশ হয়তো বলবে তাকে জামিন না দিয়ে তাকে রিমান্ডে দেওয়া হোক। এখন আদালতকে এটি দেখতে হবে যে পুলিশের কাছে পুলিশ যে অভিযোগ তার বিরুদ্ধে করেছে সেটি কতদূর সত্য, আদালতকে সেটি বিচার করতে হবে এবং এই এই ব্যক্তিটিকে পুলিশ রিমান্ডে দেওয়া যাবে কি না। আবার সে যদি জামিনও চায় সেটিও বিচার করতে হবে, পুলিশ যদি তার জামিনের বিরোধিতা করে সেটিও দেখতে হবে পুলিশ কেন জামিনের বিরোধিতা করছে এবং আদালতকে এটি যেতে হবে। এবং সম্প্রতি আমি জানতে পেরেছি যে একটি ক্ষেত্রে একটি এদেশেরই একটি আলোচিত একটি মামলায় হাইকোর্ট থেকে যথাযথভাবে কারণ দর্শাতে বলা হয়েছে আদালতকে কেন পরপর দুইবার রিমান্ড দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি বলবো, যদি আমি পরে এই বিষয়টি বলবো, রিমান্ড বিষয়ে, রিমান্ডের ব্যবহার, রিমান্ড একটি অধিকার হতে পারে পুলিশের ইনভেস্টিগেশন এজেন্সি হিসাবে, আবার নাগরিকেরও অধিকার আছে রিমান্ডে যাতে না নিতে পারে, সেই বিষয়টি দেখতে হবে। এবং সেটার সাথেই আইনের শাসন এখানে জড়িত, যে কথাটা আমি বলছিলাম। আমি তখন কমনওয়েলথ কনফারেন্সে ওই সমস্ত অন্যান্য দেশের মন্ত্রীদের, পারমানেন্ট সেক্রেটারিদেরকে এবং প্রসিকিউটর জেনারেল ইংল্যান্ডের এবং এডিশনাল প্রসিকিউটর জেনারেলও ছিলেন, এবং তারা, তাদের অভ্যাস হচ্ছে এই যে তারা যখন আমার কথা শুনলেন তারা অত্যন্ত ভালো, তারা স্মিত হাস্যে আমাকে বললেন, স্যার এটা আমরা তাহলে জানি না এই বিষয়টি, আমরা তাহলে স্যার কালকে তো কনফারেন্স বন্ধ আছে, আমরা পরশু দিন আপনাকে এটা জানাবো স্যার। তো তারা পরের দিন এসে আমাকে জানালেন, স্যার ইউ স্ট্যান্ড টু বি সো মাচ করেক্ট। আমি তাদেরকে যেটা বলেছিলাম যে দেখো, এই দেশে, আমাদের দেশে এই আইন এখনও বর্তমান, তোমরাই সেই আইন করে দিয়ে গেছো যে একজন ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় 24 ঘন্টার ভেতরে, যদি তাকে আদালতে হাজির করার
জন্য যে যানবাহন বা যাতায়াতের যে সময় সেটি যদি লাগে সেটি বাদ দিয়ে ২৪ ঘন্টার ভিতরে অতি অবশ্যই তাকে হাজির করতে হবে, আদালতে হাজির করতে হবে, অতি অবশ্যই তাকে আদালতে হাজির করতে হবে। তো এই কথাটি আমি তাদেরকে বললাম এবং আমি বললাম ওই সময় ইংল্যান্ডে একটি আইন হয়েছিল যে পুলিশের যদি সন্দেহ হয় যে সে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে জড়িত, পুলিশ বিনা বিচারে তাকে ৭ দিন আটক রাখতে পারবে, কোনো আদালতে তাকে পাঠাবে না। আমি যখন তাদেরকে এই কথাটি বললাম যে দেখো তোমরা এমন একটি নিবর্তনমূলক আইন প্রবর্তন করেছ যেটি ব্রিটিশ যেখানে গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ড, সেই ইংল্যান্ডে আজকে তোমরা এটা করছো, তখন তারা বলল স্যার এটা তো আমরা, পরের দিন তারা আমার কাছে স্বীকার করলো এবং সাথে সাথে তারা একটা অদ্ভুত প্রস্তাব করলো। তারা আমাকে বলল স্যার আপনি আমাদেরকে বাংলাদেশে নিয়ে যান স্যার, আমাদেরকে আপনি প্রশিক্ষণ দান করেন। কিন্তু আপনি তো জানেন যে সরকারি কর্মকর্তা হিসেবে তখন আমি যদিও যুগ্ম সচিব, আমি বাংলাদেশের অনেক ভালো কাজ করতে গেলে যেটা অসুবিধা হয় যে আপনি যাই করেন আপনাকেই সবসময় ব্যস্ত থাকতে হবে, আমার জীবনে আমি সরকারি দায়িত্ব পালনে অনেক কাজ করতে গিয়েছি, অধিকাংশ ক্ষেত্রেই আমাকে নিজেকেই সেক্ষেত্রে করতে হয়, আমি দেখলাম এটা এত বড় যজ্ঞ আমি যদি করি আমাকেই করতে হবে, এত কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে সেক্ষেত্রে আমার এখন মনে হচ্ছে সেটি হয়তো করা উচিত ছিল আমার, আমি এখন জানি না, আমি পরবর্তীকালে আমি যদি সুযোগ পাই এ সম্পর্কে বলবো, আইনের শাসন সম্পর্কে আরও অনেক ভালো ভালো কথা বলবো। আইনের শাসনের একটি উল্লেখযোগ্য বিষয় হল, একটি মনে রাখবেন, আইন এমন হতে হবে যে এখানে কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছায় কোনো কিছু ঘটতে পারে না। এক নম্বর হচ্ছে আইনগুলোই এত ভালো হতে হবে, আইনগুলো হতে হবে এক নম্বর যে নাগরিকদের জন্য কল্যাণময়, নাগরিক অধিকারমুখী, আবার রাষ্ট্রীয় অধিকারমুখী, রাষ্ট্রীয় নিরাপত্তাও যাতে বিঘ্নিত না হয় তেমনভাবে হবে, আবার একই সাথে যে দেশের যে কোনো মানুষ যেন যেখানেই যায় যে পর্যায়ে যায় আইনের যে কোনো কর্তৃপক্ষ, রাষ্ট্রের যে কোনো কর্তৃপক্ষের কাছে যেন সম অধিকার, যেমন একজন মন্ত্রী যদিও যায়, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও যদি যায়, একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর যদি যায়, কিংবা একজন বিচারকও যদি যায়, তারা যেন সকলেই সমান দৃষ্টি লাভ করে আইনের চোখে, এখানে যেন কোনো ব্যত্যয় না ঘটে, যেন কোনো ব্যতিক্রম না হয়। যেমন আজকে যখন একজন ধরা যাক একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তিনি গেছেন, তিনি একটি অপরাধের সঙ্গে সংযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার সাথে আছে একজন সাধারণ লোক, একজন রিক্সাওয়ালা, উভয়কেই কিন্তু সমানভাবে, উভয়ের অধিকারও সমান এবং মর্যাদাও সমান। এটি একটি রাষ্ট্রীয় আইন তো সেভাবে আছেই, কিন্তু সাথে সাথে এই পরিবেশ, এনভায়রনমেন্ট যাকে বলে, সেটিও এমনভাবে বর্তমান থাকতে হবে যাতে সেই যাতে এই অধিকারটি যেন যথাযথভাবে প্রয়োগ হয়, এই অধিকারটি যেন যথাযথভাবে প্রয়োগ করা হয় এবং এই পরিবেশ থাকতে হবে। ধরুন এখানে ওই কোর্টে যে পুলিশ আছে, যে কনস্টেবল, যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, যে সাব ইন্সপেক্টর, তারা তাকে যে কোর্টে সোপর্দ করবে সেখানে যেন সে এরকম না ভাবে যে রিক্সাওয়ালা ওই বেটা একটা বাড়ি দিল হান্টার দিয়ে, ওই বেটা তুই তো একটা রিক্সাওয়ালা তুই, এরকম যেন না হয়, এই অধিকারটি যেন সমুন্নত থাকে প্রত্যেকেরই, ভাইস চ্যান্সেলারেরও যেমন থাকবে, কিংবা কোনো বিচারকেরও যেমন থাকবে, কোনো যুগ্ম সচিবেরও যেমন থাকবে, কোনো উপসচিবেরও যেমন থাকবে, কোনো সচিবেরও যেমন থাকবে, একজন ক্যাবিনেট সেক্রেটারি এরও যেমন থাকবে, সেই রকম যেন একটা রিক্সাওয়ালা
একটা যে পান ফেরি করে বেড়াচ্ছে তারও একই অধিকার, রাষ্ট্রের কাছে সকলেই সমান। এই জিনিসটি যখন হবে, রাষ্ট্রীয় আইন, আইনের কাঠামো, এ কথাটাই আমি বলছিলাম, আইনের কাঠামো আমাদের দেশে অনেক উন্নত, কারণ আমাদের সমস্ত আইনই এসেছে ব্রিটিশ কমন ল থেকে। ব্রিটিশ কমন ল পৃথিবীতে এর চাইতে ভালো আইন আর হয় না। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আজকে যে পৃথিবীর গণতান্ত্রিক দেশের যে নেতা, যে আমেরিকার যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু প্রকারান্তরে এই ব্রিটিশ কমন লই ফলো করেছে, কারণ এটি ছিল ব্রিটিশ কলোনি। আপনারা তো জানেন যে এটি ১৭৮৯ সালে তারা স্বাধীনতা লাভ করে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে যুদ্ধ করতে হয়েছে। এবং আর একটি পৃথিবীর জন্য এর আরেকটি মহাসৌভাগ্যের বিষয় যে আমেরিকা প্রথম থেকেই গণতন্ত্রকে তাদের সমাজের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছে। সেই দেশের সমাজ গণতান্ত্রিক, সব কিছুই গণতান্ত্রিক। এর মূলে হয়তো এই যে ব্রিটিশরাই সেই দেশে উপনিবেশ স্থাপন করেছে, সেই দেশের অধিবাসী হয়েছে মূলত ব্রিটিশরা, এবং তারা সেই ব্রিটিশ কমন ল, ব্রিটিশ সমাজ ব্যবস্থার দ্বারা দীক্ষিত, সেজন্যই এটি কোনো অসুবিধা হয় নাই। বাট এটি অবশ্যই আমরা এজন্য ব্রিটেনকে এবং আমেরিকার যুক্তরাষ্ট্রকে তাদের প্রশংসা আমরা করবই। এবং পরবর্তীকালে ইউরোপ, আপনি তো জানেন যে এই প্রসঙ্গে অনেক অপ্রাসঙ্গিক কথা আমি বলে ফেলছি, যে নেপোলিয়ানিক ওয়ার, নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু নেপোলিয়ন যে এই যে স্বাধীনতা, এই যে ফরাসি বিপ্লবের যে তিনটি মূল মন্ত্র ছিল, যে কি নাম, একটা হচ্ছে রুল অফ ল, মানে ইকুয়ালিটি ইন দ্য আই অফ ল, এটা ছিল, আরেকটা ছিল স্বাধীনতা মানে লিবার্টি, আরেকটা ছিল ব্রাদারহুড। এই তিনটি বিষয়। এখন নেপোলিয়ন যে যুদ্ধ করে এক এক দেশে যায়, সে সেই দেশে যেত তার সমস্ত উন্নত রাষ্ট্রবিজ্ঞানী, দর্শনিক, রাষ্ট্রবিজ্ঞানের দর্শনে যারা সর্বোচ্চ চিন্তা করে তাদেরকে নিয়ে, কবি সাহিত্যিক দার্শনিকদেরকে নিয়ে তারা ওই দেশে যেত, এবং সেই দেশের তারই দ্বারা। এবং এটা জানেন কি না যে যখন হ্যাবসবার্গের তার সাথে যখন যুদ্ধ হয়, তখন কিন্তু ওই দেশের লোকেরা, ইভেন কি স্পেনের লোকেরাও, হ্যাবসবার্গ, বেলজিয়াম, এই দেশের লোকরা, তারা বলেছে যে তুমিই তো আমাদেরকে শিক্ষা দিয়েছো স্বাধীনতার কথা, এবং আইনের চোখে সবাই সমান হবে, তাহলে তুমি কেন একজন বিদেশি হিসেবে আমাদেরকে দখল করছো। যাকে সেই কথাটা আমরা পরে যদি সময় সুযোগ হয় এ বিষয়ে আমরা কথা বলবো। মূলত বিশ্ব, আমি আবার এখানে বাংলাদেশ সম্বন্ধে বলতে গিয়ে বিশ্বায়ন সম্পর্কে বলতে গেলাম, এখানে আরেকটি কথা বলে দিই, এই বিশ্বায়নের ফলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা বড় রকম অগ্রগতি করতে পারছে। এক্ষেত্রে বাংলাদেশের যে প্রাইভেট সেক্টর, যে বেসামরিক খাত, যে বেসরকারি খাত, এটি একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে, এবং এই দেশের উদ্যোক্তারা অত্যন্ত ভালো, তাদেরকে প্রশংসা করছি, তাদেরকে আমি স্যালুট করছি। আবার এই দেশের সরকারেরও একটি আবরণ সৃষ্টি করতে পেরেছে, উন্নয়নের আবরণ। এই দেশের সরকার বিষয়ে অনেকের অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু আমি বলবো দেশের যে কোর ন্যাশনাল ভ্যালু অনুযায়ী এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা হওয়া উচিত, এবং সেক্ষেত্রে আমি পরে এই বিষয়ে আরও কথা বলবো। কিন্তু আমি এই দেশের সরকারকেও ধন্যবাদ দিব যে তারা এমন একটি কোহি আবরণ, অন্তর আবরণ,
একটি ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার এটি গঠন করতে পেরেছেন। যদিও এখানে কৃতিত্ব আমি বেশি দেব বেসরকারি খাতকে, বাট তা সত্ত্বেও সরকার এমন একটি ব্যবস্থা করতে পেরেছেন। আর সরকারের যে সরকারি খাতে যেসব কাজ করার কথা সেগুলো কিন্তু পুরো দমে করছেন, এবং এর ফলেই বেসরকারি খাত এমনভাবে দানা বেঁধে এমনভাবে এমন সুসম্প্রসারিত হতে পারছে। আমি আজকের জন্য এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতে চাই, কিন্তু একটি কথা আবার বলবো, এদেশের নাগরিকরা যেন মনে করেন সকলেই যেন এদেশের নাগরিক এবং প্রত্যেকেই সম্মানিত, সে যেই হন না কেন তিনি কিন্তু সম্মানিত নাগরিক। এবং আল্লাহ তাআলার এই রাজত্বে আল্লাহ কিন্তু মানুষে মানুষে কোনো ভেদ করেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, একইভাবে আশরাফুল মখলুকাত, প্রতিটি মানুষের সেই সুযোগ রয়েছে শ্রেষ্ঠত্বের চরম সীমায় পৌঁছার, মানবিক মূল্যবোধের মানবিক যে শ্রেষ্ঠত্ব সে বিষয়ে যে আল্লাহ তাআলার নির্দেশাবলী। এবং এক্ষেত্রে আমি বলবো উপনিষদ এবং বেদের, এবং কিছু ক্ষেত্রে আমি বলবো গীতার যে বাণী, আর বুদ্ধদেবের যে বাণী, আবার হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, তারা সকলেই এই সম্পর্কে বলেছেন। আমি কেবল আমি একজন মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইটি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা বেশি জানেন, তার সম্পর্কে যে সারাদিনে অন্তত একটি তিনটি বাক্যের একটি দরুদ পাঠ করুন, এবং দরুদ পাঠ করে তার সম্পর্কে আরও বেশি করে জানার চেষ্টা করুন। কারণ তিনি তার সম্পর্কে কে কী সমালোচনা করে, কে কী বলল, সেটি না চিন্তা করে আপনি নিজে চিন্তা করেন তার বাল্য, তার জন্ম থেকে তার মৃত্যু অবধি এই লোকটাকে বিচার করেন। বিচার বলতে এই লোকটা যে কত শ্রেষ্ঠ, উনি যে কত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের কোনো সীমা পরিসীমা নাই, সেটি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর প্রত্যেককে জানাই সম্ভাষণ, সকলের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন।